नमस्कार दर्शकवृंद, आमी दीप दीप पेशने आपनादेर सबाईके स्वागतम जानाई। आजके आमी एकटा मोटिवेशनल भिडियो निये आसलाम, प्लस साथे शिखतेओ पारबेन एरकम टाइप एकटा भिडियो निये आसलाम। एकटा कि आमी प्रत्येकटा भिडियोतेई आपनारा किछु ना किछु शिखते पारेन, তাই আমি আজকে এরকম আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি পুরো শুরু করার আগে বলে দিচ্ছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনারা যতই আমার ভিডিওটা মানে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তত আমি বেশি মানে মোটিভেট হব। আমি যত মোটিভেট হব আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের টপিকটা হলো, আমি আপনাদেরকে ফেব্রিক সম্বন্ধে কিছু আইডিয়াস দেব, যেমন কটন, উল এবং সিল্ক। তিনটা ফেব্রিক হলো ন্যাচারাল, আর তাছাড়া যেগুলো আছে যেমন লিভা, যেমন পলিস্টার, রেওন, এগুলো সব হলো ম্যানমেড, মানে মানুষের বানানো আর কি। তো আজকে আমি এই টপিক নিয়ে ডিসকাস করব না, আমি আজকে এই শুধু এই আমরা যে ন্যাচারাল ফেব্রিক এটা নিয়ে ডিসকাস করব। ন্যাচারাল ফেব্রিক বলতে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি যেমন প্রথম বলছি আমাদের হলো কটন। কটনটা হলো ন্যাচারাল ফেব্রিক। কটনটা আমি যেমন আমি নিজেই আজকে কটন শার্ট পরে আছি। কটন শার্টটা পরলে কি হয়, যেমন আমরা আজকে আমি মানে আজকে একটু এখন তো সামার, তো মানে আনকমফোর্ট ফিল হচ্ছে না আর কি, মানে আমার মানে ব্রিদেবল আর কি, মানে আমরা বাইরের জিনিসটা বাইরের যে আমাদের ভিতরে যে আমাদের গরমটাকে সেটা আমরা ট্রান্সফার করে, প্লাস বাইরের যে হাওয়া এটা আমাদেরকে মানে দেয় আর কি, ব্রিদেবল যেটাকে বলে। আর উল তো আমরা আপনারা সবাই জানেন উলটা কি, উলটা হলো আর কি মানে গরম মানে শীতের টাইমে আমরা ইউজ করি উল। উল মেটেরিয়ালটা আমরা শীতের সিজনে ইউজ করি, মানে অটম উইন্টার উইন্টার আমরা এগুলাতে ইউজ করি আর কি। কারণ এটা আমরা ইউজ করি কেন, আমাদের ভিতরের যে গরমটা ওটাকে যেন কনজিউম করে রাখে আর কি, বাইরে বেরোতে না দেয়, তাই আমরা উল ইউজ করি আর কি। তারপর হলো সিল্ক। সিল্কটা বেসিক্যালি আমরা লেডিস গার্মেন্টসগুলোতে দেখতে পাই, কারণ শাড়ি টাড়ি এগুলো সিল্কেরই থাকে আর কি। শাড়ির মধ্যে দেখবেন আপনারা বেনারসি সিল্ক, ওটার একটা নামও পড়ে গেছে বেনারসি সিল্ক। এটা আপনারা লেডিস মানে গার্মেন্টসে দেখতে পারবেন, শাড়িগুলোতে দেখতে পাবেন আর কি। তো সিল্কটা হলো গিয়ে মানে আমরা যখনই কোনো একটা মানে পার্টিতে যাব বা কোনো অকেশন অ্যাটেন্ড করব, যেমন পার্টি, বিয়ে অনুষ্ঠান, বা আপনার কোনো পার্টি বার্থডে পার্টি বলেন, জন্মদিনের অনুষ্ঠান, বা আপনার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, এগুলাতে আমরা সিল্ক পরি। কারণ কি, আমরা যখন ফটো উঠো উঠবো তখন সিল্ক, আর ফটো উঠো নাও উঠি এখানে তো লাইটিং থাকবে, তো সিল্কটা আমাদের একটু বেশি মানে শো হবে আর কি। সো আমরা এগুলো টাইমে আমরা সিল্ক ইউজ করি আর কি। কিন্তু সিল্কটা আপনার আবার সিল্ক ফেব্রিকটা যখন আপনারা ওয়াশ করবেন দেখবেন এটা আপনাদের পুরো ফেটে যাবে, তাই আমরা বেশি এগুলা ওয়াশ করি না। সব আমি যেগুলো আপনাদের ফেব্রিক সম্বন্ধে বলছি এগুলো আমি আপনাদেরকে স্কিনে কিন্তু অলরেডি দেখিয়ে দিচ্ছি, আর এগুলো স্কিন থেকে আপনারা দেখতে পাবেন। আর এরকমও যদি প্রবলেম হয় তাহলে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে আপনারা, আমি মনে করি আমিও যখন শিখেছি তো আপনারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখনীয় আছে। আপনারা দেখবেন, সার্চ করবেন, যত সার্চ করবেন তত আপনাদের মানে পাবেন আর কি। আপনারা যেগুলো কোয়ারিস দেখবেন তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে আর কি। মানে কোয়ারিস বলতে কি, আমি ই কটন মেটেরিয়ালটা কি, ই সিল্ক মেটেরিয়ালটা কি, ই মানে কি বলে এটাকে উলেন মেটেরিয়ালটা কি, তো এটা কীভাবে বানানো হয়, তো এটা ইউজ করলে আমাদের কী বেনিফিটস, এটা আমরা কোন সিজনে ইউজ করতে পারি, এটা তো আমরা সবাই জানি, তবুও আপনি কোয়ারিসের মধ্যে সবগুলো চলে আসবে। তাই আমি মনে করি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমি সবাইকে বলছি, আমি নিজেও ইউজ করছি, আপনারাও করেন, করে দেখেন, এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে আপনাদের খুব ভালো লাগবে আর কি, মানে ডাইরেক্টলি পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাদের সিল্কটা শাড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ শাড়ি আছে ঘরে অ্যাভেলেবল, তাই আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে তো আপনারা অলরেডি দেখবেনও, আর সাথে আমি শাড়ি দিয়েও আমি আপনাদেরকে স্পেশালি সিল্কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি নিচ্ছি একটা কাঞ্জিবরম শাড়ি নিচ্ছি, ওই যে দেখেন এটাও কিন্তু সিল্ক। আর সিল্কের একটা মানে মানে এটা খারাপ না, আমি একটা সিল্কের ইয়ে বলছি আর কি, নেগেটিভ বলছি, মানে এটা যখন পরবেন দেখবেন এটা এরকম করে রুল হয়ে যায়। কিন্তু ওই টাইমে আমরা কী করি, সিল্কটাকে আমরা মানে যদি আমরা লেডিস এগুলাতে কী লাগায়, একটা লাগায় না ফলস পিকো কি একটা লাগায় না, তো ওইটাও আর কি, এটা লাগালে কী হয় এটা নিচ দিকটা আপনাদের উঠে না। কিন্তু সিল্কটা নর্মালি একটা হালকা যদি আপনাদের কিছু একটা আমরা বা কোনো কোথাও লাগে, লুয়া টুয়াতে যদি লাগে তাহলে এটা ফেটে যায় আর কি। এখন যেটা নিচ্ছি এটা পিওর কাঞ্জিবরম সিল্ক, যেটাকে কাঞ্জিবরম সিল্ক বলে, পিওর কাঞ্জিবরম সিল্ক। তো এটা এই জিনিসটা দেখেন, এই কালার কম্বিনেশানটা, এটা আমিও নিয়েছিলাম আমার দিদির জন্য আর কি।
কালারটা আমি চুজ করেছিলাম, দেখেন কালার কম্বিনেশন গ্রিন, এটাকে লাইট গ্রিনও বলতে, ডার্ক তো আসবে না, লাইটই আসবে, লাইট গ্রিন সাথে মেরুন কালার, গোল্ডেন কালার, ওই যে গোল্ডেন কালারটা দেওয়া আছে, এটা কিন্তু সিল্ক, সিল্ক দিলে গোল্ডেনটা হয় আর কি, অন্য মানে সিল্কের উপর আমরা কালার করতে পারি, তবে গোল্ডেনটা বেশি শাইন করে আর কি, নামও সিল্ক শাইন, এটা থেকে আমরা শাইনিং বুঝতে পাই। আর ওই যে দেখেন, এটা কিন্তু পিওর সিল্ক, সিল্ক যে বলেছিলাম এটা পিওর সিল্ক, পিওর কাঞ্জিবরম সিল্ক। এখন আরেকটা দেখাচ্ছি আমি পিওর সিল্ক, ওই যে দেখেন পিওর সিল্ক, এটার একটা বেনিফিট কী জানেন, এটা এই যে দেখেন একদম মানে হাতের মানে মুঠোয় জায়গা হয়ে যাচ্ছে আর কি, এটাকে বলে। আরেকটা সিল্ক দেখাচ্ছি আমি আপনাদেরকে, হ্যান্ডলুম সিল্ক, যেটাকে হ্যান্ডলুম সিল্ক বলে, ওই যে দেখেন এটা হ্যান্ডলুম সিল্ক, এটার কম্বিনেশনটা তো এত সুন্দর, কী বলবো, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ অবভিয়াসলি, মানে পশা শামলা বা কালো সবাই এটা ইউজ করতে পারবে, এটা এমন একটা কালার দেখবেন আপনারা নিজে ইউজ করে দেখবেন, ওই যে এই কালারটার কথা বললাম, এটা নিজে ইউজ করে দেখবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি মানে যাবে আর কি, কোনো পার্টি ওয়ারে ইউজ করতে পারবেন, বা আপনারা চাইলে কোনো মানে ওকেশনে ইউজ করতে পারবেন, অফিসে ইউজ করতে পারবেন। এটাকে 9 to 9 বলে। আরেকটা জিনিস আমি বলিনি, এটা ফ্যাশনে ইউজ। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে বেনারসি সিল্ক, যেটা আপনারা সবাই লাইক করেন খুব বেশি, ওই যে নিয়ে আসলাম আপনাদের সামনে বেনারসি সিল্ক, এটার কালারটা বলেন তো কীরকম। আমি কিন্তু যতটি কালার নিয়েছি এখন অবধি, প্রত্যেকটি কালার জানি না আপনাদের কীরকম লাগছে, বাট আমার তো খুব বেশি ভালো লাগছে প্রত্যেকটি কালার কম্বিনেশন। এটার তো আরও বেশি, এটা রয়্যাল ব্লু সাথে আপনাদের রানি কালার কম্বিনেশন, এটার যেটা যে প্রিন্ট, যেটা যে এটাকে আমরা ফ্লোরেল প্রিন্ট বলতে পারি, এটার যে কম্বিনেশনটা, এটার সাথে এই কম্বিনেশনটা আমার মনে হয় মানে এখন অবধি কেউ এটা রিফিউজ করবে না, জানি না যার যারই চয়েস এখন আপনারা কীরকম লাইক করেন, এটা আপনাদের উপর নির্ভর করে, বাট এটা আমার মনে হয় 90% এটা মানে লাইক করবে, রিফিউজ করবে না। সো আমি আজকের ভিডিওটি বেশি লেন্দি না করে আপনাদেরকে সিল্ক সম্বন্ধে তো বুঝিয়ে দিলাম, অন্যদিন আমি দেখাবো কটন সম্বন্ধে, মানে উলেন মেটেরিয়াল দিয়ে বুঝাবো আর কি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের কাছে এটা আমার স্পেশালি রিকোয়েস্ট। আর ততক্ষণের জন্য আমি দীপ, আজকে আমি বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার একটা নতুন টপিক নিয়ে আসবো, ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।